আমি 8ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দান তথা আস্থাবল ময়দানে সিআইটির উদ্যোগে যে রাজ্যভিত্তিক একটা শ্রমিক জমায়েত হতে যাচ্ছে, এটা শুধু শ্রমিকদের জমায়েতের মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকবে না। আমরা সারা যুক্তরাজ্য থেকে যা সারা আমরা দেখছি, এতে ত্রিপুরাজ্যের যারা গত 5 বছরে শোষিত, বঞ্চিত, অবহেলিত সমস্ত অংশের মানুষ একটা প্রতিবাদের মঞ্চ হিসাবে তাদের গত 5 বছরে এদের যে চাপা ক্ষোভ তার বহিঃপ্রকাশ করার একটা ক্ষেত্র হিসাবে, একটা সুবর্ণ সুযোগ হিসাবে আগামী 8 তারিখের এই কর্মসূচিকে ব্যবহার করার জন্য তার মুখে আছে। আমি আহ্বান জানাব এই কর্মসূচিকে ব্যর্থ করে দেওয়ার জন্য বা নানাভাবে ব্যাহত করার জন্য শাসক দল ভারতীয় জনতা পার্টি বিগত 5 বছরে এরকমভাবে যে কোনো প্রতিবাদ সভা গণতান্ত্রিক আন্দোলনকে নানাভাবে যে মানে এটা আটকাবার ধমাবার চেষ্টা করেছে, এটা কেউ হয়তো করতে পারে কোনো কোনো জায়গাতে, সব জায়গাতে এই সাহস এখন নেই। কিন্তু মানুষ সারা ত্রিপুরার যে আজকে আমরা সারা দিচ্ছি, যেখানে মানুষ উঠে দাঁড়াচ্ছেন, যেখানে মানুষ তার সমস্ত জড়তা, সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে একটু পা মিলাচ্ছেন, এই শাসক দল আশ্রিত দুর্বৃত্তরা তারা পালাতে বাধ্য হচ্ছেন। আগামী 8 তারিখেও এরকমভাবে ত্রিপুরাজ্যের সর্বত্র রুখে দাঁড়ান, আসুন, দেখবেন এই দুর্বৃত্তরা, শাসক দলের এই কি বলে দালালরা, পুষা গুন্ডারা, এরা পালাবার পথ পাবে না। এবং এই জমায়েতকে শুধু শ্রমিকদের জমায়েত না, এটা একটা শ্রমিক কৃষক সমস্ত অংশের একটা জনজমায়েতে পরিণত করে আগামী বিধানসভা নির্বাচনে এই জনবিরোধী বা গণশত্রু, উন্নয়নের শত্রু, গরিবের শত্রু, শ্রমিকদের শত্রু বিজেপিকে উৎখাত করার একটা শপথ গ্রহণের দিন হিসাবে এই কর্মসূচি। রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর শ্রমজীবীদের উপর ব্যাপক আক্রমণ নেমে এসেছে। তাদের জীবিকা মারাত্মকভাবে আক্রান্ত, ছাঁটাই অব্যাহত, কর্মচ্যুতিও চলছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে কর্মহীনের সংখ্যা বৃদ্ধি বাড়ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি চরম আকার নিয়েছে, শ্রমিকদের অধিকার আক্রান্ত, তাদের ট্রেড ইউনিয়ন করার যে স্বাধীনতা ছিল সেটা বিপন্ন এবং তার পাশাপাশি চলছে অত্যাচার। শ্রমজীবীদের সমস্ত যে সংঘবদ্ধ হওয়ার যে অফিসগুলো ছিল অধিকাংশ আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে দিয়েছেন, নতুবা লুটপাট করে নিয়ে গেছেন, নতুবা বুলডোজার দিয়ে ভাঙচুর করেছেন এবং এখন তারা স্বাধীনভাবে কথা বলতে পারেন না, স্বাধীনভাবে চলতে পারেন না, স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেন না, কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারেন না। কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গেলে দৈহিকভাবে আক্রান্ত হচ্ছেন, রক্ত ঝরছে, একটা অরাজকতা গোটা রাজ্যে কায়েম হয়েছে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না এবং এটার বিরুদ্ধে প্রতিবাদ চলছে। পাশাপাশি গণতন্ত্র সম্পূর্ণভাবে এখানে আক্রান্ত, এই জীবিকা আক্রান্ত, সমস্ত দিক থেকে যে আক্রান্ত, এই পরিস্থিতিতে শ্রমজীবীরা মনে করছেন এটা একটা পরিবর্তন দরকার। এটাকে সামনে রেখে শ্রমজীবীরা ঐক্যবদ্ধ হয়েছেন এবং তারা তাদের সাধ্য অনুযায়ী অন্যদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। আমরা চাইছি শ্রমজীবী এবং আক্রান্ত জনগণকে সঙ্গে নিয়ে একটা পরিবর্তনের দিকে রাজ্যবাসীকে এগিয়ে যেতে হবে। তার জন্য ঐক্যবদ্ধ হওয়া জরুরি এবং সংঘবদ্ধ হয়েই এই প্রতিবাদ আমাদের আরও বেশি জোরদার করতে হবে, আরও বেশি শক্তিশালী করতে হবে। এবং এই পরিবর্তনের যে সংগ্রাম, কারণ যে অবস্থা চলছে এদের নীতির কোনো পরিবর্তন ওরা ঘটাবেন না। আমরা চাই নীতির পরিবর্তন হোক, নীতির পরিবর্তন ছাড়া মানুষের যে অবস্থাটা চলছে চরম, এই অবস্থা থেকে মানুষ নিষ্কৃতি পাবে না। আমরা এই নীতির পরিবর্তনের সংগ্রামকে শক্তিশালী করার জন্য
অর্থাৎ টোটালি যে সিস্টেমটা আছে, যে সিস্টেম এখন যে রাজনৈতিক দল এখানে সরকার চালাচ্ছেন সম্পূর্ণভাবে ব্যর্থ এবং যা মানুষের জীবন জীবিকা কেড়ে নিয়েছেন, এই সরকারকে মানুষ মেনে নিতে পারছেন না, এটাকে চলতে দেওয়া যায় না। এরই একটা পরিবর্তন চেয়ে আগামী 8ই জানুয়ারি আমরা আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে একটা বড় সমাবেশ ডেকেছি। এটা শ্রমজীবীদের সমাবেশ, অন্যান্য গণতান্ত্রিক মানুষও এই সমাবেশে অংশ নেবেন। আমি রাজ্যের শ্রমজীবী জনগণ, গণতান্ত্রিক মানুষ এবং রাজ্যকে যারা ভালোবাসেন এবং দেশপ্রেমিক, দেশাত্মবোধ এবং রাজ্যের অরাজকতার হাত থেকে যারা দেশকে রক্ষা করতে চান, রাজ্যটাকে রক্ষা করতে, বিশেষ করে রাজ্যের একটা সামনে বড় ধরনের সংগ্রাম আসছে, সেই সংগ্রামে কোনো রাজ্যবাসী যারা রাজ্যকে ভালোবাসেন চুপ থাকতে পারেন না। মানুষের পাশে দাঁড়ানোটা মানুষের কর্তব্য, সেই কর্তব্য নিয়ে আমরা চাইছি 8ই জানুয়ারি যে সমাবেশ, এই সমাবেশে সর্বাত্মক রূপ দেওয়ার জন্য, একটা বিশাল সমাবেশে পরিণত করার জন্য সকল অংশের জনগণ, শ্রমজীবী সহ সকল অংশের জনগণের কাছে আমার অনুরোধ রইল, আবেদন রইল এবং সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি CITU-র রাজ্য কমিটির পক্ষ থেকে। আমি আশা করব রাজ্যবাসী এই আমন্ত্রণে সাড়া দিয়ে সেই দিনে এই সমাবেশের মধ্য দিয়ে এই যে লড়াই রাজ্যে চলছে সেই লড়াইকে আরও জোরদার করার জন্য এগিয়ে আসবেন। এই আহ্বান সকলের নিকট এবং এই অনুরোধ সকলের নিকট আমি রাখছি। ধন্যবাদ। আগামী 8ই জানুয়ারি 2023 শ্রমজীবী মানুষের মহা মিছিল ও জমায়েত হবে আগরতলায় আস্তাবল মাঠে। এই জমায়েতে আপামর জনগণ, শ্রমজীবী অংশের মানুষ, খেটে খাওয়া অংশের মানুষ, তাদেরকে প্রত্যেকেই ধর্ম বর্ণ নির্বিশেষে এই জমায়েতে অংশগ্রহণ করার জন্য জোর আবেদন জানাচ্ছি। কেননা বিজেপি IPF-টি জোট সরকার আসার পর সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শ্রমজীবী অংশের মানুষ, কর্মজীবী অংশের মানুষ, যারা দিন খায়, দিন আনে দিন খায়, সাধারণ মানুষ। এই সরকার শুধু কিছু কর্পোরেটদের সরকার, কিছু বাইক বাহিনী, লাঠিয়াল বাহিনী, বাইক মোর্চা লোকেদের সরকার। এই সরকার যতদিন থাকবে শ্রমজীবী মানুষের কোনোদিনই তার সুখ শান্তি আসবে না, তার ভবিষ্যৎ কোনোভাবেই উজ্জ্বল হতে পারে না। কাজেই এই জমায়েতের মধ্য দিয়ে BJP IPF-টির জোট সরকারকে হটানোর যে আগামী যে বৃহত্তর যে আন্দোলন কর্মসূচি হচ্ছে, এই আন্দোলনে সামিল হওয়ার জন্য সকলকে আবেদন জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ।